لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত হোসেন ভাই ইন্ডিয়া থেকে আপনি জানতে চেয়েছেন যে কে আমাদের ময়দানে চারটি প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো কি না আসলে পাঁচটি প্রশ্ন করা হবে সম্মানিত ভাই পাঁচটি প্রশ্ন করা হবে যে পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এক চুল পরিমাণ পর্যন্ত তাকে নড়তে দিবেন না পাঁচটি প্রশ্নের জবাব দিয়ে তারপরে কেয়ামতের ময়দানে তাকে নড়তে দেওয়া হবে তাকে সরতে দেওয়া হবে এক নাম্বার হচ্ছে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ ওয়া খানা জিজ্ঞাসা করবে যে তোমার যে বয়স দেওয়া হয়েছিল এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছ এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার যৌবন সম্পর্কে যে তোমাকে যে যৌবন আমি দিয়েছিলাম এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো তুমি ভালো কাজে না মন্দ কাজে এ প্রসঙ্গে তিন নাম্বার হচ্ছে তার অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি অর্থ যে উপার্জন করেছো এটা কিভাবে উপার্জন করেছো হালাল ভাবে নাকি হারাম ভাবে তাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে চতুর্থ হচ্ছে তার সম্পদ কোথায় ব্যয় করেছো তোমাকে যে আমি টাকা পয়সা দিয়েছি সম্পদ দিয়েছি দিয়েছি তুমি এই সম্পদ কোথায় ব্যয় করেছো পঞ্চম হচ্ছে তোমাকে যে এলেম দেওয়া হয়েছিল এই এলেম অনুযায়ী তুমি আমল করেছো কিনা আল্লাহ সব বান্দাকে জিজ্ঞাসা করবে তোমাকে যে এলেম দিয়েছিলাম এই এলেম তুমি কোন কাজে ব্যয় করেছো কোন পথে ব্যয় করেছো এই পাঁচটি প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হবে যেটি রয়েছে তিরমিজি হাদিস নাম্বার দুইশো একচল্লিশ মিসকাত হাদিস নাম্বার পাঁচ হাজার একশো সাতানব্বই নাম্বার হাদিস আশা করছি সম্মানিত ভাই বুঝতে পেরেছেন আল্লাহ আলম আসসালামু আলাইকুম অবরকাতু